আজকে কিন্তু এখানে খুব স্পেশাল একটা নাইট ভালো হয়েছে হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখতেই পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে পুরো কিন্তু টাইম কিন্তু এখন সন্ধে ছটা আগে তোমাদের দেখাতাম যখন ব্লগগুলো তোমরা অনেকেই কমেন্ট করতে যে কতক্ষণ অবধি দিন থাকে এখানে বাট আমাদের রিসেন্টলি এই সানডে ডে লাইট সেভিং হয়েছে মানে পুরো টাইম সেটা এক ঘন্টা আরও এগিয়ে এসছে তো তাই কারণে ছটার মধ্যেই যেটা ধরো সাতটার সময় সন্ধে হতো এখন ছটার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে আমাদের এখানে আমি এখন ফিগার আউট করছি যে সপ্তাহে কটা করে ব্লগ আমি অ্যাকচুয়ালি দিতে পারবো কারণ পুজোর ব্লগগুলো সবার খুব ভালো লেগেছে অ্যান্ড দ্যাট ওয়াজ ডেলি ব্লগ দিতে পারবো কি না এখনও শিওর নই তাই জন্য এখন ফিগার আউট করছি যে আমাদের জন্য কোনটা ওয়ার্ক করবে আসলে আমরা ব্লগ ইজ নট আ ফুল টাইম জব ফর আস তাই জন্য বাকি সমস্ত কাজ সামলে আই ডু ব্লগিং তো সেইটার কারণে আই এম স্টিল ফিগারিং আউট হোয়াট উইল ওয়ার্ক ফর আ ফ্যামিলি আর শুধু মানে ব্লগটাই তো মানে সব কিছু নয় মানে আমি এমনও করতে চাই না যে ব্লগিংয়ের জন্য আমার ডেলি লাইফস্টাইল কিছু হ্যাম্পার হোক কিংবা কিছু ই হোক আমার ডেলি লাইফস্টাইলটা মেনটেন করে একটা ছোটো বাচ্চা আছে ওকে মানে ভালোভাবে রেখে যত্ন করে অ্যান্ড সব কাজ সামলে ব্লগিংটা করি তো সব কিছু ম্যানেজ করে যাতে করতে পারি সেই একটা টাইমিং আমি এখনও ঠিক করে উঠতে পারিনি এখনও ফিগার আউট করছি কোনটা বেটার হয় তো এই উইকটা একটুখানি হতে পারে যে তোমাদের কিছু একটু অন্য হতে পারে চেঞ্জ হতে পারে টাইমিংটা বিকজ আই এম স্টিল ফিগারিং আউট মাই সেলফ না 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 আস্তে আস্তে না শোনা হচ্ছে না আস্তে আস্তে করো ভেরি স্লো না বাবা ও দুষ্টু করে না করো আস্তে আস্তে হ্যাঁ এইখান দিয়ে যাবে এই যে এইখানটা দিয়ে যাবে নো হচ্ছে না এই যে এইখান দিয়ে দুষ্টু করে না শুধু দুষ্টুমি না শোনা ওগুলো কালার করতে বলিনি তো চলো এখান থেকে লাইনটা এরকম ধরো এখান থেকে এখানে এসো বিটার কাছে এসো এই যে বিয়ের কাছে এসো এখানে বি বেস দ্য বি এটা ধরো মামার সাথে ধরো এই যে উল্টো মামার সাথে ধরো হেল্প মামা হেল্প আচ্ছা তুমি করো নিজে করো এই তো গুড জব এসো এখানে বি কোথায় হ্যাঁ এই বি এখানে এই যে এখানে হ্যাঁ আরেকটা হাত দিয়ে ধরো এটা ধরো বইটা ধরো একটা হাত দিয়ে ধরো হ্যাঁ এরকম ভাবে ধরতে হবে এই যে হাত আস্তে আস্তে এসো লাইনটা চলো হ্যাঁ নিচে নামো এই যে যাচ্ছে বি ফ্লাই করছে এই তো গুড জব আবার এখানে আসবে তো ওখানে চলে গেল কেন এইখানে আসবে আগে এটা হবে তারপর ওগুলো দেখবো আমরা এখানে এসো চলো 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 বিটা ফ্লাই করে কোথায় চলে গেলো এইদিকে এখান দিয়ে আসবে তো শুয়ে শুয়ে পড়ে না উপর উঠে পড়ো উঠে পড়ো তুমি টেবিলে পড়বে চলো 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 এখানে বসে পড়ো তাহলে এখানে এখানে এই যে এই যে এইটা এখানে 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 এসো এই যে কটা করো এখান থেকে একটু নিয়ে এসো বিবিটাকে বিটাকে এইখান থেকে এখান দিয়ে আটকে আছে বিটা নিয়ে যাও এটা কি হলো এইখান থেকে ধরো এটা ধরো বইটা ধরো একটা হাতে ধরো বাবা এই যে এখানটা ধরো হ্যাঁ কিছু হয়নি এখনো হ্যাঁ কিচ্ছু হয়নি আরে হয়নি হয়ে গেছে আচ্ছা কি করবি এবারে অন্য নেক্সট কি করবি বল না 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 দিস কাউন্ট দ্য চেকস কাম অন ওয়ান টু কাউন্ট দ্য গ্রুপ অফ চেকস ইয়েস অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ চেকস উইচ ইজ সেভেন ওকে ওয়ান টু থ্রি ফোর
5. So this one has 5. A group e 5 ache. Count the chicken groups which has 7. See, like this. Erokom. 5, 6, 7, 8, 9, 10. That? 10. Nari. Oh, he's 7. Who's the very teacher? This number is called 7. পুজোর অনেকদিন পর ওকে নিয়ে বসেছি একটু পড়াতে, কারণ পুজোর দিনগুলোতে পড়াইনি, একটু ব্রেক দিয়েছিলাম যে এমনি তো সবসময় এটা ওটা করতে থাকে, তো অ্যাকচুয়াল যেটা বসিয়ে কিছু করানো ওয়ার্কবুক কিংবা কিছু সেগুলো কিছুই করায়নি, অনেকদিন পর বসিয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে ও উইথ প্র্যাকটিস ভুলে গেছে যেগুলো করতে, তো আরেকটু একটু টাইম লাগবে। বাট আমার মনে হয় আমি ঠিক করে ইন্টারেস্টই করতে পারি না, কিন্তু ও কিন্তু অনেক কিছু শিখে ফেলেছে, নিজে নিজেই শিখে ফেলেছে। আমি সেটা অবাক যে কী করে শিখলো, সারাক্ষণ এই ওয়ার্কবুকগুলো নিয়ে ঘাটাঘাটি করে নিজেই শিখে ফেলেছে, কিন্তু আমি যদি ওকে বসাই যে এইটা কর, ওর কোনো ইন্টারেস্ট হয় না। তো ওকে ডিফারেন্টভাবে লেডিবাগকে ও নিজের মতো করে করবে, ও আমার মতো করে ও পড়বে না। কালা করো, তুমি কালা করো, ওর মতো করে করবে, মামার মতো করে করবে না, তাই না? কোথায় গেল রে লেডিবাগটা? পড়াশোনা করা ভালো বাবু? এইখানে পড়াশোনা করবে? আচ্ছা ঠিক আছে, ও নিজের মতো করে করবে, মাম্মা যেটা বলবে সেটা করবে না, তাই না? মাম্মার হেল্প ওটা চাই না ওর, তাই না? কাউকে হেল্প করলে হবে না আবার। অনেক অ্যানিমাল আছে, ইয়া ইউ রাইট, অনেক অ্যানিমাল আছে। তো আজকে কিন্তু এখানে খুব স্পেশাল একটা নাইট, মানে আজকে শুধু মানে শুধু এখানে তো বটেই, ইনফ্যাক্ট লাইক ওয়ার্ল্ডের বেশিরভাগই তোমরা হয়তো খোঁজ খবর রাখো যে খুব স্পেশাল একটা নাইট আজকে, কারণ আজকে আমেরিকার ইলেকশনের গণনা শুরু হচ্ছে, মানে ভোটিং রেজাল্টস স্টার্ট হচ্ছে আসা। কপিল অলরেডি দেখতে শুরু করেছে, এখানে লাইভ দেখাতে থাকে কোন স্টেটে কে এগিয়ে আছে, তো আমিও মাঝে মাঝে চোখ রাখছি টিভিতে যে কি হচ্ছে। তো আজকে কপিল বলল যে যেহেতু একটা স্পেশাল নাইট, তো ও আলুর পরোটা খাবে। তো আমি বলেছি যে না, আলুর পরোটা খাবো না। এই পুজো লক্ষ্মী পুজোতে প্রচুর আমরা খেয়েছি, এটা ওটা বাড়িতে বানিয়েই অবশ্য, কিন্তু খাওয়া হয়েছে। তার মধ্যে আবার আলুর পরোটাতে প্রচুর আলু লাগে, প্রচুর মাখন যায়, আর ভেজিস তেমন যায় না শরীরে। তো সেই জন্য আজকে আলুর পরোটা স্কিপ করে আমি বানাচ্ছি গোবির পরোটা। তো রাজি হয়েছে, মনটা একটু ই হলেও রাজি হয়েছে যে না ঠিক আছে, গোবির পরোটা বানাও তাই খাবো, কারণ কৃষ্ণমের জন্য বলেছি যে ওর ওইদিকে হুল্লোর করছে, কৃষ্ণমের জন্যই বললাম আর কি যে ওরও তো ভেজিস একটু যাবে। কি দেবো, ময়দা দেবো? আচ্ছা দিচ্ছি দিচ্ছি, ওদিকে ময়দা চাইছে, ওর রুটি মেকারে আবার রুটি বানাবে। হ্যাঁ নতুন রুটি মেকারে তোমাকে দেব, ঠিক আছে, ওর নতুন রুটি মেকার চাই। তোমাদের মধ্যে যারা যেখানে এখানে আছে, যাদেরই সাপোর্ট করুক না কেন, মানে এটা একটা খুব মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপার আর কি, বেশি ইন্টারেস্টের ব্যাপার। পলিটিক্সে আমার খুব বেশি যে ইন্টারেস্ট আছে তা নয়, টুকটাক শুনতে থাকি, কপিল শুনে নিউজ যেরকম রেগুলার বেসিসে, আমিও শুনি, নিউজ শুনি না একদম তা নয়, তবে আজকে মানে একটু আর কি স্পেশাল ইন্টারেস্ট যে কী হবে, কে জিতবে। তো যেই জিতুক আমাদের জন্য ভালো করলেই হয়, আমাদের সবসময় সেটাই টেনশন থাকে এখানে, মোটমাট আমাদের বাকি অন্য কিছু না,
যে আমরা সেরকমভাবে কোনো পলিটিক্যাল পার্টি সাপোর্টার নই, এখানের পলিটিক্সের তো একদমই নই, কিন্তু যাই জিতুক আমাদের জন্য ভালো হলেই আমাদের। বাট এই আমার মনে আছে আগের বার যখন ট্রাম্প প্রেসিডেন্সিতে এসেছিল ফার্স্ট টাইম, তখন আর কি আমি তখন যেই দিনটা ইলেকশন নাইট ছিল, মানে ইলেকশন ই করার নাইটটা ছিল, সেই দিন আমরা মেরিল্যান্ডে ফার্স্ট পৌঁছেছিলাম। মানে আমরা ইউটাতে থাকতাম আগে, মেরিল্যান্ডে জব নিয়ে যখন আমরা ফার্স্ট টাইম পৌঁছালাম সেই দিনকে, আমরা আমার দিদি, সে তোমাদের বলেছিলাম আমার জ্যাঠাতো দিদি আছে, তো দিদির বাড়িতে প্রথম দিন গিয়েছিলাম আমরা, সেদিনকে আমার মনে আছে ইলেকশন নাইট ছিল। তা আবার সেই টাইমটা ফিরে এসছে, এখন আমরা মেরিল্যান্ড ছেড়ে ক্যানসাসে, ক্যানসাসে এসে এখন কৃষ্ণামো আছে, তো টাইমটা একটু ডিফারেন্ট। বাট স্টিল মনে করছিলাম যে ওই টাইমটাও অন্যরকম ছিল পুরো, সবে এসেছিলাম ইউটা থেকে মেরিল্যান্ডে, আর সেই দিনই ইলেকশন নাইট, খুব ইন্টারেস্ট ছিল, দিদি টিদিরা মিলে সব একসাথে আমাদের দেখা হয়েছিল ইলেকশন রেজাল্টস। এখানে ইলেকশন রেজাল্টস যেহেতু যেরকম ইন্ডিয়াতেও তো তাই হয়, মানে লোকজন একেবারে টিভির সাথে গ্লু হয়ে যায় যে কি হচ্ছে কি না হচ্ছে, কোথায় জিতলো, ওকলাহোমা বেরিয়ে গেছে, কি হবে, হ্যাঁ ট্রাম্পের দোকানগুলো খুলে দিয়েছে, যা বলেছিস ওমা, এ তো সেনেট রিপাবলিকান নিয়ে নেবে মোস্টলি। আর তোমরা কে কে মুরগি খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু ফেভারিট মুরগি আর নাড়ুয়ে, দেখো এতখানি বানিয়েছিলাম, এইটুকুনি মাত্র পড়ে আছে, দাঁড়াও এইটুকুনি পড়ে আছে মাত্র, আর বলতে গেলে 99% আমি খেয়েছি, কৃষ্ণামো খাইনি, ও মিষ্টি খেতে ভালোবাসে না, আর কপিলও এমন অসভ্য খায়নি, বানানোর সময় বলছে বানাও বানাও, খাওয়ার সময় বলছে খাবো না, আর আমি এতখানি মুরগির লোভ ছাড়া যায়, একটুখানি যখনই পাচ্ছি একটু করে করে মুখে দিচ্ছি, যখনই পাচ্ছি একটু করে করে মুখে দিচ্ছি, আর এইটুকুনি বাকি আছে, কদিন আর হয়েছে লক্ষ্মী পুজো, বেশি দিন তো হয়ও নি, আর সমস্ত মুরগি পুরো এই পুরো এইটা ফুল ছিল, মুরগির এই এটা পুরো ফুল ছিল, আমি 99% মুরগি শেষ করে দিয়েছি। মুরগি আমার প্রচণ্ড ফেভারিট, মুড়ির মুরগি হোক খইয়ের মুরগি হোক প্রচণ্ড ফেভারিট, মুরগি আর নাড়ু, ভাগ্যিস নাড়ুটা বেশি বানানো হয়নি, যদি নাড়ুটা বেশি বানানো হতো পুরোটাই আমার পেটে যেত, মানে আমি নাড়ু আর মুরগির ফেভারিট। আর লক্ষ্মী পুজোর পর, জন্মাষ্টমীর পর, মেনলি লক্ষ্মী পুজোর পর, জন্মাষ্টমীতে মুরগি হয় না, মেনলি লক্ষ্মী পুজোর পর এটা আমার ফেভারিট ছিল, যে লেফট ওভার খিচুড়ি, লাবড়া, মুরগি, নাড়ু, এগুলো আমার প্রচণ্ড ফেভারিট। তো পরোটার সাথে সাথে তো কিছু লাগবে খাওয়ার জন্য আজকে, যেহেতু আজকে একটু স্পেশাল নাইট, তো পরোটার সাথে আজকে বানিয়েছি হরিয়ালি চিকেন, যেটা একটু পালং শাক, একটু ধনে পাতা, প্রথমে একটুখানি গ্যাসে নেড়ে নিয়ে তারপরে যখন উইল্ট হয়ে গেছে সেগুলোকে পেস্ট করে রেখেছিলাম, চিকেন কষানো হয়ে যাওয়ার পর সেটা দিয়ে দিয়েছি। তো আজকের এই স্পেশাল নাইটের জন্য স্পেশাল ডিনার। আমাদের ডিনার শুরু হয়ে গেছে, আর সাথে ইলেকশনের রেজাল্টসও চলছে, তো চিকেন পরোটা আর সাথে আচার, তো আচার ছাড়া আমার পরোটা একদম গলা দিয়ে নামে না, আমার প্রচণ্ড ভালো লাগে আচার দিয়ে পরোটা খেতে। তো এদিকে ইলেকশনের রেজাল্টস চলছে, তো আমরা দেখতে দেখতে খেতে থাকি।
কি হলো তো যে কাছে তো ডিম সব আছে সব আছে খাই খাই হ্যাঁ খাও খাও ভালো হয়েছে সব বই খাতা গুছিয়ে নাও ক্লিন আপ করো নো 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 আগে ক্লিন আপ সোনা কোথাও যাবে না ক্লিন আপ করে তারপরে যাবো আমরা ক্লিন আপ করে তারপরে ঘুমু করতে যাবো না 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 ক্লিন আপ আচ্ছা আমরা আমরা তাহলে ক্লিন আপ না করলে কালকে কিন্তু খেলনাগুলো পাবো না ঠিক আছে তো কালকে কিন্তু পাবো না ঠিক আছে তো ঠিক আছে ইজার ওকে ঠিক আছে তো কালকে তো পাবো না তাহলে আমরা একটাও দেখেছ ক্লিন আপ করবে না বলে ও পালাচ্ছে বেডরুমে চলো 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 কপাটা ধুকি না ঘুমপিয়েছি আচ্ছা আমরা ঘুমাবো জলদি জলদি ঘুমাবো চলো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো নো 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 Let mama help. Sleeping. You sleepy? Yeah. Okay, okay. Let. अच्छा तो मैं mama help को जी shop टक होता है ना mama will help. तो जो mama. इच. चलो. Yeah, good job. Good job, बेटा. This is a flower. সুন্দর করে গুছিয়ে রাখো আচ্ছা গোটাও 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 ঠিক আছে তোমার মতো করে করো ওটা ভেতর ঢুকে দাও ভালো করে ওই ঢোকেনি তো আচ্ছা এই বোর্ডটা ঢুকে দাও বোর্ডটা আচ্ছা ওখানে দুটো পেপার পড়ে আছে ওয়ার্কশিট রোজ রাতে আমি রুটিন করে কৃষ্ণমকে একবার বসাই যাতে ওর জিনিসগুলো গোটাতে থাকে সব পারে না যতটুকু পারে অ্যাটলিস্ট হাতটা যাতে লাগায় আর কি তো এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে কৃষ্ণম ঘুমিয়ে পড়েছে তো আমার হঠাৎ মনে পড়লো যে আমি ব্লগটা এন্ড করিনি তো তাই জন্যে এখনও আমরা ইলেকশনেরই খবর দেখছি বসে বসে এখনও রেজাল্ট বেরোয়নি না বেরোবে না আজকে তো মনে হয় আজকে সব রেজাল্টস বেরোবে না তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো জানিও ব্লগটা আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা প্লিজ 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 টু সাবস্ক্রাইব জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু অনেকেই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি প্লিজ তাহলে তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা তাহলে আমাদের আরেকটু বেশি সাপোর্ট হয় আর লাইক আর শেয়ার করতে ভিডিওটা ভুলো না আর কমেন্টে প্লিজ জানিও কেমন লাগলো তোমাদের চলো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই